একবার একজন শক্তিশালী কাঠুরি এক কাঠ ব্যবসায়ীর কাছে চাকরি চেয়েছিল। কাঠ ব্যবসায়ী তাকে চাকরিটা দিয়ে দেয়। তার কাজ ছিল বন থেকে গাছ সংগ্রহ করে কারখানায় আনা। তাকে অনেক ভালো বেতন দেওয়া হতো এবং তার কাজের পরিবেশটাও বেশ সুন্দর ছিল। ভালো পরিবেশ, ভালো বেতন এবং ভালো বস পাওয়ায় সেই কাঠুরি ঠিক করে নেয় যে সে অনেক মনোযোগ দিয়ে চাকরিটি করবে এবং তার সর্বোচ্চ চেষ্টা করবে, যাতে আন্তরিকতার সাথে তার কাজটি সে করতে পারে এবং অনেক বেশি প্রোডাকশন দিতে পারে। সব কিছু ঠিকঠাক হবার পর সেই কাঠ ব্যবসায়ী কাঠুরিকে একটা কুড়াল দেয় এবং তাকে তার কাজ বুঝিয়ে দেয়। এর পরের দিন থেকেই কাঠুরি কাজ শুরু করে দেয়। প্রথম দিন সে কঠোর পরিশ্রম করে 18টি গাছ সংগ্রহ করতে পেরেছিল। এটি দেখে তার বস তাকে বলে, অভিনন্দন, তুমি প্রথম দিনে অসাধারণ কাজ করেছ, এভাবেই চালিয়ে যাও ভাই। বসের প্রশংসা পেয়ে সে অনেক বেশি অনুপ্রাণিত এবং পরের দিন আরও বেশি পরিশ্রম করে। কিন্তু সে সেদিন 18টি না কিন্তু 15টি গাছ সংগ্রহ করতে পেরেছিল। ফলস্বরূপ তৃতীয় দিন সে আরও বেশি পরিশ্রম করে, কিন্তু সেদিন তার গাছ সংগ্রহ হয়েছে মাত্র 10টি। এভাবে দিন যেতে থাকে আর তার শুধু অবনতি হতে থাকে। এসব নিয়ে সে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একদিন সে তার বসের কাছে গিয়ে বলে, স্যার, কঠোর পরিশ্রম করেছি স্যার, নিশ্চয়ই আমার শক্তি হারিয়ে ফেলেছি। আগে আমি যতটা কাঠ কাটতে পারতাম, এখন তার থেকে দ্বিগুণ পরিশ্রম করেও অর্ধেকটা কাটতে পারি না। আমি আগের চেয়েও অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু এমনটা কেন হচ্ছে বুঝতে পারছি না। সব কিছু শুনে বস কাঠুরিকে জিজ্ঞেস করল, তুমি শেষ কবে নিজের কুড়ালটি ধার দিয়েছিলে? প্রশ্ন শুনে কাঠুরি বলে, ধার? আমি ধার দেওয়ার সময় পাবো কোথায়? আমি তো সারাদিন বেশি গাছ কাটাতেই ব্যস্ত থাকি। আসলে আমাদের জীবনের সাথে এই গল্পের অনেক সাদৃশ্য রয়েছে। আমরা মাঝে মাঝে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের সেই তথাকথিত কুড়াল ধার দেওয়ার জন্য সময় বের করতে পারি না। আসলে বর্তমান পৃথিবীতে আমরা সবাই অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ব্যস্ত এবং যে কোনো সময়ের চেয়ে বেশি অসুখী। কিন্তু এমনটা কেন হলো কেউ কি একবারও ভেবে দেখেছেন? আপনাদের কি মনে হয় না আমরা সেই তথাকথিত কুড়াল ধার দিতে ভুলে গেছি বলেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে? আসলে বেশি বেশি কাজ আর পরিশ্রম করা দোষের কিছু না, তবে আমাদের কখনোই এত ব্যস্ত হওয়া উচিত না যে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকেই সময়ের অভাবে অবহেলা করি। নামাজ পড়া, অন্যান্য ইবাদতে মশগুল থাকা, ব্যক্তি জীবন, পরিবারকে সময় দেওয়া, বই পড়া, ছুটি কাটানো, এই কাজগুলোকে যেদিন থেকে আপনার বাড়তি কাজ মনে হবে, মনে রাখবেন আপনার সেই কুড়াল ধার দেওয়ার সময় এসে গেছে। ভুলে যাবেন না, আপনি মানুষ এবং আপনার বিশ্রাম প্রয়োজন। আপনার ভাবা উচিত আল্লাহ কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার আল্লাহর ইবাদত করা উচিত। একটি সমীক্ষা দেখা গিয়েছে যে সকল অফিসের স্টাফরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এদের দ্বারা কোম্পানি বেশি উপকৃত হয়। গবেষণা বলছে নামাজের ফলে মানুষের ব্রেইন এনার্জি পায়, যেটাকে আমরা ধার বলতে পারি। তাই নামাজে বাড়তি 20-25 মিনিট সময় ব্যয় হলেও পরবর্তী বাকি সময়টা নামাজ না পড়া ব্যক্তিদের থেকে বেশি সার্ভিস দিতে পারেন নামাজি অফিস স্টাফরা। মনে রাখবেন, যদি ব্যস্ততার দোহাই দিয়ে সময়মতো সেই তথাকথিত কুড়াল ধার না দেবার সিদ্ধান্ত নেন, তাহলে শুধু আপনি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বেন। মনে রাখবেন, ধারবিহীন কুড়ালের যেমন কোনো মূল্য নেই, তেমনই কার্যকারিতাহীন মানুষ ও কর্পোরেট জগতে বোঝা ছাড়া আর কিছুই না। তাই সময় থাকতে নিজেকে ধার দিতে থাকুন। মনে রাখবেন, ব্যক্তিগত জীবনের চাহিদার পাশাপাশি দৈনন্দিন একজন মানুষের সর্বশ্রেষ্ঠ চাহিদা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এর মাধ্যমে মানুষের ব্রেইন অক্সিজেন পায় এবং সালাতে অবনত মানুষগুলোই সবচেয়ে বেশি কর্মদক্ষ এবং কার্যক্ষম হয়। এটি আমার কথা নয়, এটি বর্তমান গবেষণারই ফলাফল।